আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ট্রপিকটা নিয়ে আলোচনা করব, সে ট্রপিকটা হচ্ছে কাইনমাস্টারের কয়েকটা অপশন বা সেটিং, যেগুলো কাস্টমাইজ করে নিলে আমরা আমাদের ভিডিওটা আরও সুন্দর বা প্রফেশনালভাবে এডিট করতে পারবো। সো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যায়। নাম্বার এক, ভিডিও লেয়ার। অর্থাৎ আমরা যখন ভিডিওতে আরেকটা ভিডিও লেয়ার আনতে যাই, তখন এরকম জেব্রা ক্রসিংয়ের দাগ সহ এরকম হয়ে যায়। দেখছেন যেটা আমি নাড়াচাড়া করছি, এটা কিন্তু কীরকম হয়ে গেছে। সো এরকম ভিডিও লেয়ার আনতে গেলে আমাদের এরকম হয়ে যায়। সো এটার সমস্যার সমাধান কীভাবে করবেন? সো এর জন্য আপনারা আপনাদের কাইনমাস্টারের হোম পেজে চলে আসবেন এবং এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন। তো সেটিংয়ে ক্লিক করার পর ডিভাইস ইনফরমেশন, অর্থাৎ তিন নম্বরে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর আরেকটা অপশন পেয়ে যাবে যে লেয়ার মোড বলে, এখানে ক্লিক করবেন। সো এখন থেকে আপনারা আপনাদের ভিডিওতে লেয়ার ইউজ করতে পারবেন। সো এখন আপনি আপনাদের দেখাই। সো যেখানে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলেন, তারপরে এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে আনতে পারবেন। সো এখন দেখছেন ভিডিওতে লেয়ার ইউজ করতে পারছি। সো এভাবে আপনারা আপনাদের ভিডিওতে লেয়ার ইউজ করতে পারবেন এই সেটিংটি অন করে কোনো সমস্যা ছাড়া। নাম্বার দুই এবং তিন, ভিডিও মার্ক অথবা ভিডিওতে পিকচার অ্যাড করবার সময় এদের একটা নির্দিষ্ট সময় দিয়ে থাকে। যেমন এখানে সবসময় নির্দিষ্ট একটা সময় দিয়ে থাকে 4.5 সেকেন্ড। অর্থাৎ একটা ভিডিও মার্ক বা পিকচারের ক্ষেত্রে সবগুলো ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকে, কিন্তু এগুলো আমরা অনেক সময় কি কমাতে হয়, বিশেষ করে ভিডিও মার্কের ক্ষেত্রে আমরা এগুলো কমিয়ে অথবা বাড়িয়ে নিতে হয়। সো আজকে আমি এরকম একটা অপশন দেখাবো যেখানে গিয়ে আপনারা ভিডিও মার্কের একটা সময় কমিয়েও দিতে পারবেন অথবা বাড়িয়েও দিতে পারবেন, এবং এই সময় সবগুলো ভিডিও মার্ক একই সময়ে হবে। সো এটার জন্য আপনারা এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন। তো সেটিংয়ে ক্লিক করার পর এডিটিংয়ে ক্লিক করবেন, এবং এখান থেকে আপনার যদি ভিডিও পিকচারের সময় বাড়াতে চান তাহলে প্রথমটা বাড়িয়ে নেবেন, যদি কমাতে চান তাহলে এখানে কমিয়ে নেবেন। ধরেন আমি এখানে 2.5 সেকেন্ড আনলাম। এবং যদি ভিডিও মার্কের সময় যদি বাড়াতে চান তাহলে এভাবে বাড়িয়ে নেবেন, আর বেশিরভাগই কমানোর প্রয়োজন হয়, সো এখান থেকে এভাবে কমিয়ে নেবেন। আমি ধরেন 2 আনলাম। সো এরপর এখান থেকে এখানে ক্লিক করবেন, হয়ে যাবে। সো এখন যদি আমি ভিডিও মার্ক করি, দেখছেন ভিডিও মার্কের একটা সময় হয়ে গেছে, শুরু একটা ভিডিও মার্ক অ্যাড হয়েছে। এখন আবার যদি পিকচার আনি, দেখছেন পিকচারের সময়টা শুরু হয়ে গেছে। সো এভাবে আমরা আমাদের ভিডিও মার্ক বা ভিডিও পিকচার লেয়ারের সময় বাড়িয়ে কমে নিতে পারি। নাম্বার চার, আনলিমিটেড ভিডিও লেয়ার। অর্থাৎ আমরা যখন ভিডিওতে লেয়ার আনা শুরু করি, তো এক সময় দেখা যায় যে ভিডিওতে আর লেয়ার আনতে দিই না, অর্থাৎ এরকম হয়ে যায় যে এরকম লাস্টেরটা দেখছেন যে এটাগুলো আমার আর লেয়ার আনবার জন্য দিচ্ছে না। সো এই সমস্যার সমাধান হচ্ছে আজকে এই সমস্যার সমাধান দেব। তো এর জন্য আপনারা আপনাদের কাইনমাস্টার হোম পেজে চলে আসবেন এবং সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন সোয়াইপ করে। তো নিচে চলে আসলে একটা অপশন পেয়ে যাবেন অ্যাডভান্স অ্যান্ড এক্সপেরিমেন্টাল সেটিং, এখানে ক্লিক করবেন এক্সপেরিমেন্টাল। তো কন্টিনিউ এনিওয়ে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আবার সোয়াইপ করে নিচে চলে আসবেন। তো নিচে চলে আসলে আরেকটা অপশন পেয়ে যাবেন যে আনলিমিটেড ভিডিও লেয়ার মোড, তো এটা অন করে দিবেন। সো কন্টিনিউ এনিওয়ে, সবাই ব্যাক করে চলে আসবেন। সো ব্যাক করে চলে আসার বাদে এগুলো অটোমেটিকলি লেয়ার মোড হয়ে গেছে। সো এভাবে আপনারা আনলিমিটেড ভিডিও লেয়ার ইউজ করতে পারবেন আপনাদের ভিডিওতে। আর আজকের কোন টপিকটা আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি ক্লিক করে নিন পরের ভিডিওগুলো সবার আগে পেতে। আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন পরের ভিডিওটা কোন টপিক নিয়ে করবো।